সিরিয়াসলি এই প্রথমবারের মতো স্যামসাং এর A30 সিরিজের A35 ফোনটাতে নচ নয় 5 হোল কাটআউটের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করতে যাচ্ছে স্যামসাং। তার সাথে এখানে সর্বোচ্চ 24GB RAM ইউজ করার সুবিধা আর গোরিলা গ্লাস ফিক্টাস প্লাসের সাপোর্ট থাকবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। গাইস, A35 স্মার্টফোনটা আর মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যেই মার্কেটে চলে আসবে। তো এই ফোনটাতে এবার চিপসেট সহ বেশ কিছু জায়গায় আপগ্রেড থাকছে, তবে সবচেয়ে বড় আপগ্রেডটা থাকবে এর ডিসপ্লে সেকশনে। 5 হোল কাটআউটের ডিসপ্লেকে এই প্রথমবারের মতো স্যামসাং তাদের A30 সিরিজে ইউজ করতে যাচ্ছে। আর এই সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট, তার পাশাপাশি কিছুটা পাতলা বেজেলের দেখা আমরা পেয়ে যাব। তাছাড়া গ্যাস, এই ফোনটাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের দেখাও পাওয়া যেতে পারে। 6.6 ইঞ্চি সাইজের ফুল HD প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটা অবিকল স্যামসাং A55 এর মতো হবে। তাছাড়া গ্যাস, স্যামসাং এর ডিসপ্লে নিয়ে আমাকে হয়তো নতুন করে বলতে হবে না, এখানে সবচেয়ে ভালো কালার প্রোডিউস করে থাকে স্যামসাং এর ফোনের ডিসপ্লেগুলো। এবং ডিসপ্লের পাশাপাশি এই ফোনটাতে 4 বছরের সফটওয়্যার আপডেটের পাশাপাশি 5 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট প্রদান করে দেবে স্যামসাং। থাকবে স্যামসাং এর নিজস্ব হার্ডওয়্যার রিলেটেড নক্স সিকিউরিটি। এছাড়া ওয়ান ইউয়ের অপটিমাইজেশন সম্পর্কে হয়তো আমি নতুন করে কিছু বলে সময় নষ্ট করব না। আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে বর্তমানে অ্যান্ড্রয়েডের সবচেয়ে ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স স্যামসাংই প্রোভাইড করে থাকে। স্যামসাং এর এই ফোনটাতে এবার মিডিয়াটেক নয়, স্যামসাং এর নিজস্ব এক্সিনোসের 1380 চিপটাকে ইউজ করতে যাচ্ছে স্যামসাং। তো আমার কাছে এই ব্যাপারটা একটু ভালো ঠেকছে না, বিকজ এক্সিনোস 1380 চিপটা অতটাও ভালো চিপ নয়, বিশেষ করে জিপিউগত ক্ষেত্রে। এর গেমিং পারফরমেন্স অনেকটাই 15,000 টাকা দামের স্মার্টফোনের মতো। এছাড়া এর আগে যে ডাইমেনসিটি 1080 চিপটা ছিল A34-এ, সেটার জন্যই কিন্তু সেই ফোনটা মার্কেট কাঁপিয়েছে 26,000 থেকে 30,000 টাকায়। তো এবার যেহেতু এক্সিনোসের 1380 চিপটা থাকবে, তাই জিপিউগত দিক দিয়ে নাকি 15% বেশি ফাস্ট হবে এই ডিভাইসটি। তাছাড়া এনপিইউ মানে এআই রিলেটেড কাজগুলো এটা 81% বেশি ফাস্ট করতে পারবে। তো ফোনটা লঞ্চ হলেই তো এর পারফরমেন্স সম্পর্কে আরও ভালোভাবে আমি জানাতে পারবো। তবে যারা কিনা গেম খেলতে চাইছেন এবং হেভিলি ইউজ করতে চাইছেন, তাদের জন্য এই ফোনটা বর্তমান সময় অনুযায়ী অতটাও ভালো হবে না। তবে একজন নর্মাল ইউজারের জন্য এই জিনিসগুলো তেমন একটা প্যারাদায়ক হবে না। তাছাড়া পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000mAh ব্যাটারি তো থাকছেই, আর বক্সের সাথে কোনো চার্জারকে ফ্রিতে প্রোভাইডও করবে না স্যামসাং। সেই আগের মতোই 25W চার্জিং স্পিডের সাথেই আসবে স্যামসাং এর এই স্মার্টফোনটি। তো 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ইজিলি এই ডিভাইসটা থেকে, আর 1.5 ঘন্টার মধ্যে ফুললি চার্জ করা পসিবল হবে স্যামসাং A35-কে। ক্যামেরা সেকশনে 50MP মেইন, 8MP আল্ট্রাওয়াইড আর 2MP ম্যাক্রো ক্যামেরা সেন্সরকে আবারও প্রোভাইড করতে যাচ্ছে স্যামসাং। তবে সেলফি ক্যামেরাটা নাকি 16MP দিয়ে দেবে তারা। সো এখানে 4K-তে ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দ্বারাই ভিডিও শ্যুট করা পসিবল হবে, যেটা কিনা আমেজিং। সো যারা কিনা ক্যামেরা রিলেটেড স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য এই ফোনটা মিড বাজেট ক্যাটাগরিতে পারফেক্ট একটা ফোন হতে পারে। এবং এর ডিজাইনটা অবিকল স্যামসাং এর অন্য 10টি স্মার্টফোনের মতোই হবে, একদম সিম্পল আর গর্জিয়াস। তো আশা করা যাচ্ছে স্যামসাং A35-কে আমরা এবারও 30,000 টাকার আশেপাশেই পেয়ে যাব। তবে অফিশিয়ালি 60,000 টাকার মতো দাম চলে যাবে এটার, সেটা আমরা হয়তো সকলেই বুঝতে পারছি। তাছাড়া ইন্ডিয়ান মার্কেটে 18,000 থেকে 20,000 রুপিতে এই ডিভাইসটা মার্কেট কাঁপাবে। বর্তমানে অনেকেই চাইনিজ ব্র্যান্ডের স্মার্টফোন থেকে স্যামসাং এর ফোনগুলো বেশি পারচেস করছেন, বিকজ এই ফোনগুলো বেশি দিন টিকে যায়। তো আপনার কাছে স্যামসাং এর ফোন কি কারণে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব তো মাস্ট করবেন। ধন্যবাদ।